Assalamualaikum. আপনি তো দেশি মুরগির সাথে আলুর ঝোল বানিয়ে অনেক বাড়ি খেয়েছেন। আজ আমি একদমই নতুন পদ্ধতিতে দেশি আলুর সাথে দেশি মুরগির ঝোল ব্যতিক্রমভাবে রান্না করে আপনার সাথে শেয়ার করব। এটা খেতে খুবই সুস্বাদু, অসম্ভব মজাদার হবে, যা আপনার খুবই ভালো লাগবে। যে আপুমণিরা রান্নায় নতুন, এই রেসিপি দেখে তারাও সহজে রান্না করতে পারবেন। আমার এই রেসিপি ভালো লাগলে লাইক বেশি বেশি শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো দেখুন, এই পেঁয়াজগুলো ছিলে ধুয়ে এরপর এভাবে কুচি করে কেটে নিয়েছি। রান্নার আগে কিছু মশলা বেটে বা ব্লেন্ড করে নিচ্ছি। এর জন্য 3 টুকরো আদা, এই রসুন ছিলে নিয়েছি। এরপর কিছু গরম মশলা নিয়েছি, দেখুন 8টি এলাচ, এই গোলমরিচগুলো, আর 60টির মতো লং, 1টি তেজপাতা, 1 চা চামচ জিরা, এই 2 টুকরো দারচিনি, এই 3টি শুকনো লাল মরিচ নিয়েছি, আর নিয়েছি 1/2 চা চামচ এই মিষ্টি সস, এই গরম মশলা আর আদা রসুন 1টি। কড়াইয়ে নিয়ে চুলা অন করে তেল না দিয়ে নেড়েচেড়ে কিছুক্ষণ টেলে নিতে হবে। চুলার তাপ মিডিয়াম টু লোতে রেখে হালকা ভেজে দেখুন বেটে নিয়েছি। এরপর 300 গ্রাম ওজনের দেশি মুরগিকে এই সাইজে কেটে নিয়েছি। আর এই মুরগিটার চামড়া ও গলা, মাথা, পা গিলেও নিয়েছি। ভালো করে 3-4 বার ধুয়ে নিয়েছি। সাথে 1/2 কেজি দেশি আলু সিদ্ধ করে ছিলে নিয়েছি। এবার এই সব উপকরণ এক সাইডে রেখে চুলায় 1টি পাত্র বসিয়ে চুলা অন করে পাত্রটি গরম হলে দিচ্ছি ছোট চায়ের কাপের 1 কাপ রান্নার তেল। সাথে সাথে এই গরম মশলাগুলো দিব। এখানে 2টি তেজপাতা ছিঁড়ে নিয়েছি, এলাচের মুখটা খুলে 4টি এলাচ, 5টি লং, 3 টুকরো দারচিনি এই গরম তেলে দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে এই পেঁয়াজ কুচি দিচ্ছি। এরপর কিছুক্ষণ ভালো করে নেড়েচেড়ে বাদামি কালার করে গরম মশলা পেঁয়াজ কুচিগুলো ভেজে নিচ্ছি। তো ভেজে নিয়েছি, এখন চুলার তাপ লোতে রেখে এতে দিচ্ছি স্বাদ অনুযায়ী 3.5 চা চামচ মরিচ গুঁড়ো। দেশি মুরগি রান্নার সময় ঝাল বেশি দিলে টেস্টি হবে। আর দিচ্ছি এই আদা রসুন গরম মশলা বাটা। তো সাথে সাথে এই উপকরণ নেড়েচেড়ে চুলার তাপ লো থেকে একটু বাড়িয়ে কয়েক সেকেন্ড ভেজে নিব। এভাবে করলে গ্রেভিটার কালার লোভনীয় হবে। তো ভেজে নিয়েছি, এরপর এতে দিব 1 চা চামচের একটু বেশি হলুদের গুঁড়ো, আর দিব 1 চা চামচের একটু কম ধনিয়ার গুঁড়ো। এখন অল্প গরম পানি দিচ্ছি, এর জন্য মশলার স্বাদ বাড়বে। এরপর 1.5 চা চামচ লবণ দিব। সাথে সাথে নেড়েচেড়ে এই মশলাগুলো কিছুক্ষণ তেলে ভেজে নিচ্ছি। তো নেড়েচেড়ে ভাজার এক পর্যায়ে দেখুন তেল আলাদা হবে, এমন দেখাবে। এ সময়ে এতে দেশি মুরগির মাংসটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ এই তেল মশলায় ভেজে নিতে হবে। এ সময় চুলার তাপ মিডিয়াম রেখে ভাজতে হবে, যেন পুড়ে না যায় সেই দিকেও লক্ষ্য রাখতে হবে। এই 2 মিনিটের মতো ভাজার পর এমন দেখতে হবে। এবার ঢেকে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। ঠিক 5 মিনিট পর ঢাকনা খুলে নিয়ে এমন দেখাবে, তেল আলাদা হবে। এবার নেড়েচেড়ে আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তো ভেজে নিয়েছি, তো এখন এই ছোট সিদ্ধ আলুগুলো দিয়ে যেন তলায় লেগে না যায় সেই জন্য অল্প গরম পানি দিচ্ছি। এবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তো মিশিয়ে নিয়েছি, এখন চুলার তাপ লোতে রেখে আবারও ঢেকে দিয়ে রান্না করব। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখুন, এভাবে চিকেন এর সাথে আলুটা দিয়ে কিছুক্ষণ কষালে আলুর ভেতরেও মশলা ঢুকবে। ভালো করে নেড়েচেড়ে এতে গরম পানি দিচ্ছি। গরম পানি দিলে দেশি মুরগির মাংস সহজেই নরম হবে। এই কাপের 3 কাপ পানি এতে দিলাম, পানিটা ঠিক এতটুকু দিতে হবে, মাংস আর আলুর উপরে থাকবে পানি। গরম পানি দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে।
তো মিশিয়ে নিয়েছি। এবার ঢেকে দিয়ে চুলার তাপ লো থেকে একটু বাড়িয়ে রান্না করব। ঠিক 20 মিনিট পর ঢাকনা খুলে দেখাচ্ছি। আমি এ সময়ের মাঝে দুইবার নেড়ে দিয়েছিলাম। এখন নেড়েচেড়ে দেখছি লবণ ঠিক আছে কি না। আমার মনে হচ্ছে আরও একটু লবণ দিতে হবে, তাই হাফ চা চামচের একটু বেশি লবণ দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে ঢেকে রেখে আরও কিছুক্ষণ রান্না করছি। চুলার তাপ লোতে রেখে 5 মিনিট রান্নার পর ঢাকনা খুলে ঠিক এমন দেখতে হয়েছে। দেখুন, দেখেই মনে হচ্ছে খুবই টেস্টি হয়েছে। এখন আর রান্না করব না, চুলা অফ করে দিয়ে সলভিং ডিশে বেড়ে দেখাচ্ছি। এভাবে আলু দিয়ে দেশি মুরগির ঝোল রান্না করে যাকেই আপনি খাওয়াবেন সেই আপনার প্রেমে পড়বেই, খেতে অসম্ভব মজার হবে। তো ফ্রেন্ডস, আমার দেখানো মশলায় ছোট আলু দিয়ে দেশি মুরগির ঝোল রান্না করে অবশ্যই একবার ট্রাই করবেন। যদি আমার এই রেসিপি ভালো লাগে, লাইক বেশি বেশি আপনার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। নিজের যত্ন নেবেন এবং খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।